আমি পিঙ্কি, দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। কাছাড় পুলিশের হাতে জব্দ 10 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক এক সরবরাহকারী। করিমগঞ্জ জেলা জুড়ে জেহাদি কার্যকলাপ বৃদ্ধির বিরুদ্ধে ধর্ণা কার্যসূচি হাতে নিল হিন্দু রক্ষী দল। স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মদিন রাষ্ট্রীয় জনজাতি গৌরব দিবস পালন করল বিজেপি মোর্চা। ত্রিপুরা পুলিশের তৎপরতায় গাঁজা বোঝাই লরি আটক চোরাই বাড়িতে। হাইলাকান্দি থেকে উদ্ধার বিলুপ্ত প্রজাতির 7টি কালো বানর। জেহাদি শিক্ষার অভিযোগ তুলে সোনাই থানায় মামলা দায়ের এক অভিভাবকের। হাইলাকান্দি থেকে পুলিশ উদ্ধার করল বিলুপ্ত প্রজাতির 7টি কালো বানর। সোমবার রাত আনুমানিক 9টা নাগাদ জমিরা পুলিশ চৌকির নাকা চেকিং পয়েন্টে তল্লাশির সময় মিজোরামের দিক থেকে আসা গাড়িতে তল্লাশি চালিয়ে 4টি বাক্সের ভিতরে করে লুকিয়ে পাচার করে নিয়ে যাওয়া বানরগুলো উদ্ধার করে। পশু চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করার পর বানরগুলোকে বন বিভাগের হাতে সমছে দেওয়া হয়। বানরগুলিকে নিয়ে আসা ট্রাক চালক ও তার সাথে থাকা এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। বানরগুলির আন্তর্জাতিক চোরাং বাজার মূল্য কয়েক কোটি টাকা হবে বলে জানিয়েছেন হাইলাকান্দি পুলিশ সুপার নবনীত মহন্ত। এদিকে উদ্ধার হওয়া বানর 7টিকে গুয়াহাটি চিড়িয়াখানাতে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে হাইলাকান্দি বন বিভাগ। টোটেল 9টা বান্দর উদ্ধার হয়েছে, বিরল প্রজাতির বান্দর পাওয়া হয়েছে, আফ্রিকান স্পেসিস বলে পাওয়া হয়েছে। আর ওই বান্দরগুলি আস্তে 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 আমি তো পেচেছটো যিবোৰ দেখা পাইছোঁ কাছাৰ ভিতৰৰ পৰা ক্লিয়াৰলি দেখা পোৱা নাই, কিন্তু যিখিনি দেখা পাইছোঁ সেইটো এতিয়া মায়ানমাৰ বা মায়ানমাৰ বা এই আপোনাৰ চাইনা বা মায়ানমাৰৰ এইটো পেচেজ হ'ব পাৰে। কেতিয়াতো পূৰা আইডেণ্টিফাই কৰিব পৰা নাই, পুৱা আমি কাছাটো খুলি চাম, চাই যিটো সেইটো আইডেণ্টিফাই কৰি ৰখা দিম বা আমাৰ অথৰিটিৰ তাত আমি জনাম। আৰু বস্তুটো ইয়াতে যদিও আমি লৈছোঁ এইটো আমি আমাৰ চিৰিয়াখানাত পতাৰ ব্যৱস্থা কৰিম। যোৱাকালি ৰাতি 9টামান বজাত আমাৰ ৰামনাথপুৰত চেকিং কৰি থকা অৱস্থাত এখন গাড়ীত আমি ছিগনেল দি ৰখাই চেকিং কৰি থকা সময়ত গাড়ীখনে ছিগনেল নামানি পলাই গ'ল। আৰু আমি ৰামনাথপুৰত যি চেকিং পাৰ্টি আছিলে জামিনা আউটপোষ্টত জনোৱা গ'ল যেনেকুৱা এখন গাড়ী চেকিং কৰি থকা অৱস্থাত চেকিঙৰ ছিগনেল নামানি পলাই গৈছে। আৰু গাড়ীখন আমি ৰামনাথপুৰত ডিটেইন কৰিব নোৱাৰিলোঁ, জামিনা পুলিচে নাকা লগাই তাত ডিটেইন কৰিলে। ডিটেইন কৰা অৱস্থাত যে গাড়ীখন প্ৰায় খালী গাড়ী আছিল, এখন ডাঙৰ ট্ৰাক খালী অৱস্থাত আছিলে যদিও তাত আমি 4টা মিডিয়াম চাইজৰ বাকচ উদ্ধাৰ কৰোঁ। আৰু বাকচৰ ভিতৰত আমি ব্লেক কালাৰ্ড এপ টাইপ এনিমেল অলপ বান্দৰ প্ৰজাতিৰ ক'লা 7টা আমি এনিমেল সেই বাকচ চাইডত পোৱা গৈছে। আৰু সেইখিনি আমি জব্দ কৰিছোঁ, গাড়ীখনো জব্দ কৰিছোঁ। গাড়ীখনত দুজন ব্যক্তি আছিলে, ড্ৰাইভাৰ হেণ্ডিমেন, তেওঁলোককো আমি ক্লেইম কৰিছোঁ। মাদ্রাসাতে জেহাদি শিক্ষা দেওয়ার অভিযোগ তুলে কাছাড় জেলার সোনাই থানাতে মামলা দায়ের করলেন এক অভিভাবক। অভিযোগের তির মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গত 9 মার্চ শাহিন খান নামের এক যুবক স্বাধীন বাজার ইসলামিয়া সিনিয়র মাদ্রাসাতে ইসলামিক শিক্ষা নেওয়ার জন্য ভর্তি হয়। শাহিন খানের পিতৃর বক্তব্য মতে মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে ওনার পুত্রের চালচলন অস্বাভাবিক হয়ে পড়ে। গত 19 অক্টোবর মাদ্রাসার প্রধান মৌলানা তার পুত্রকে মারধর করে মাদ্রাসার এক কক্ষে বন্দি করে রেখে দেয়। পরদিন তাকে মাদ্রাসা থেকে নিয়ে এসে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ মারধরের ঘটনাটির সমাধান করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কোনো ধরনের সদবিচার না পেয়ে শাহিন খানের পিতা সোনাই থানায় এক মামলা দায়ের করেন। ছাত্র শাহিন খানের অভিযোগ, মাদ্রাসার প্রধান মৌলানা তাকে জেহাদি শিক্ষা দেওয়ার চেষ্টা চালাচ্ছিল। জেহাদি শিক্ষা গ্রহণের মত প্রকাশ না করায় প্রধান মৌলানা তাকে মারধর করেন। এদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ উত্থাপিত এই অভিযোগ অস্বীকার করেন। নাম মোহাম্মদ শাহিন খান। আমি মার্চ মাসের 9 তারিখ আপনার স্বাধীন বাজার ইসলামিয়া ভর্তির 6 মাস থেকে 3-4 মাস বাদ থাকি আপনার আমার মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরে, তার নাম হলো মৌলানা আবুল হোসেন লস্কর।
তাই আমার রাতে ঘুমানির আগে আপনার ডাকিয়া নিয়ে তার রুম নিয়া অবৈধ আপনার শিক্ষা দেন। ও কথা হইন যে আমরা মুসলমান জাতিটা খুব বালা, হিন্দু মানুষ বালা নাই, তারা মারিয়ে ফুলাইলে ভালো লাগবে, আমরা মুসলমানের জয় হইব। জিহাদ জিহাদ হরে মূল্য ব্যাস পাওয়া যায়, ওরা মুসলমান শিক্ষা দেয় না মারে। 19 তারিখ শাহিনগঞ্জের ছেলেটা আমরা মাদ্রাসার স্টুডেন্ট, তার নাম মোহাম্মদ শাহিন খান। হোস্টেলের নিয়ম কানুন কিছু মানে না, না মানার কারণে হেড মৌলানায় কিছু একটা তারে গরম দিছন, দিয়া দুই একটা বেতো মারছন। এর পরের দিন এরার লগে ফিরি আবার বাগপুর গেছে ফিরসাগর বাড়ির, আবার ফিরে হোস্টেল ঘুরে আইসে। এরপরে তার বাবা আইয়া তারে রাত্রে আইয়া নিলা গিয়া, নেওয়ার পরে আমরা গেছি বিচার আসার দিলাম, আমরা গেলাম তার বাড়িত, বাবার ছাত্র বাড়িতেও গেছি, ইয়া মাত কথা কমপ্লিট আমরা ঘুরেই আইসি। এর বাদে তার দোয়াই বাবদে যে পর্যন্ত একটা ডিমান্ড আইসে, এতে আমরা ডিমান্ডটা প্রায় 10,000 দিয়ে আমরা আইসি, যে এইটা মাত কথা শেষ করিয়া 16-17 দিন পরে আবার বিচারায় কুটিয়া কইছে, না টাকা 1 লাখ দেই না আপনারা, 1 লাখ দিলেন আমি কেছিলাম। এবারে আমরা বহুত মানুষ ফাটাইয়া কোনো অবস্থায় এটা সুরাহ হয় না, মাইতে মাইতে গিয়া 80,000 টাকা দিয়া মাত গিয়া বিচারা কইছে, নাম মোহাম্মদ শাহিন খান। ও আমরা 80,000 টাকা না দেওয়ার কারণে বিচারা গিয়া শোনাই কেনা একটা FIR লজ করছে, আর লজ করিয়াও লগে লগে প্রেসমিট একটা দিছে যে আমরা এখানে অবৈধ শিক্ষা হয়। আমরা এখানে 1 কিলো তো খারিজিয়া শিক্ষা দেওয়া হয়, হাবিজানা শিক্ষা দেওয়া হয় এবং কারিয়ানা শিক্ষা দেওয়া হয়, এবং সিনিয়র মাদ্রাসার কোর্সগুলা সিনিয়র আগলা স্টুডেন্ট আছে না, এটা সিনিয়রদের জোগ করা হয়। এরপরে কোনো অবস্থায় এটা গিয়ে কম্প্রোমাইজ গিয়ে বিচারা মানছে না, 80,000 টাকা যদি দিলাই তে আমরা কেস দিত না, এই পর্যন্ত হইয়াও তো বিচারা কেস দিলেই। জেলার বাউরবাগে মুদি দোকানে রিন্টু কুমার নাথ সহ ঘন ঘন হিন্দুদের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদে আন্দোলনে হিন্দু সংগঠন হিন্দু রক্ষী দল মঙ্গলবার করিমগঞ্জে কিছুদিন পূর্বে বাউরবাগের মুদি দোকানের মালিক রিন্টু কুমার নাথের উপর আক্রমণ করে এক দুষ্কৃতী। তা নিয়ে ঘন ঘন জেলায় মৌলবাদী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে, জেহাদি কার্যকলাপ অনৈতিক কার্যকলাপ বৃদ্ধির ফলে হিন্দু রক্ষী দল মঙ্গলবার জেলাশাসক কার্যালয়ের সম্মুখে ধর্ণা সেরে জেহাদি কার্যকলাপের বিরুদ্ধে ধর্ণা কার্যসূচি গ্রহণ করে সংগঠনটি। সংগঠনের কার্যকর্তারা জয় শ্রীরাম ধ্বনির মাধ্যমে সরগরম করে তুলে কার্যালয় চত্বর। হিন্দু রক্ষী দলের কার্যকর্তারা এদিন হিন্দুদের উপর আক্রমণকারীদের তথা জেহাদি কার্যকলাপের সাথে যুক্ত মৌলবাদীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে আরো কঠোর হওয়ার দাবি জানায়। ঘন ঘন হিন্দুদের উপর আক্রমণ সংগঠনটি আর বরদাস্ত করবে না বলে জানান সংগঠনের কার্যকর্তারা। ধর্ণা শেষে সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে একটি স্মারকপত্র প্রেরণ করা হয়। নমস্কার, জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়। বিগত 10 তারিখ বাউরবাগ গ্রামে রিন্টু ভূষণ নাথ মহাশয়ের উপরে মুসলমান জিহাদি দ্বারা আক্রমণ হয়। যে আক্রমণে কিছু জিহাদিরা মিলিয়া রিন্টু নাথরে দা দিয়ে জিগাতে চেদ মারিয়া 5টা সিলাই লাগছে। বিগত 6 তারিখ যে ঘটনা হয়েছে, 6 তারিখের পরিপ্রেক্ষিতে আজকে হইল 17 না 18 তারিখ আজকে। এই আজকে এতদিন গ্যাপের মধ্যে কালপিট এখন এরেস্ট হয়েছে না, এরেস্ট যখন হয়েছে না তাই আমরা হিন্দু রক্ষী দল আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আজকে এখানে দন্নাতে বইছি। দন্নাতে বই আমরা SP মহাদের একটা মেমোরান্ডাম দিব, আর যদি কালপিটে দরা না হয় হিন্দু রক্ষী দল আর বইয়া ডাকতো না, হিন্দু রক্ষী দল গণতান্ত্রিক পদ্ধতিতে বরাকবিলি জুড়িয়া গণ আন্দোলনে এমন সৃষ্টি করবে, এই সৃষ্টিতে যদি আইনের যদি কোনো অবনতি হয় এটার জন্য সম্পূর্ণ প্রশাসন দায়ী থাকব। কিছুদিন আগে দেখা গেছে বদরপুরের MLA আজিজ আহমেদের ছেলে, হিন্দু মেয়ে একটারে আজিজ আহমেদের ছেলে রাজা হোসেন না রাজা কিতা তালুকদার, তার ছেলে হিন্দু মেয়ে একটারে তার ঘরের মধ্যে নিগৃহীত করতে মারছে,
কিন্তু আমার দুর্ভাগ্য আমার আইনটা একদম মানে আইনের মধ্যে কিচ্ছু নাই, যে আইনের দ্বারা হে বেল পাইয়া তানার থেকে জেল থেকে ছুটি গেছে। কিন্তু আজকে আজিজ মহাশয় তাই এই আদেশাগর রোডে তাই বুয়া কইছেন যে তান ছেলে মেরে লইয়া তাই আইয়া মাফ হইবা, কিন্তু তাই এমএলএ গতিকে নেই তাই মাফ পাইছেন না। আজকে আজিজ আহমেদরে আমি উঠিয়ার করিয়া দিয়ে গিয়ে যে তোমার অতিসত্বর তোমার ছেলে লইয়া ইয়া মেয়ের কাছে মাফ চাও, আর যদি চাও না আমরা কিন্তু আবার আন্দোলনে যাইমু। আর আপনি যেভাবে কইছেন যে আপনার আপনি মাফ পাইলে আপনার ছেলের ঘটনা লাগে দুঃখিত, এই জিনিসটা আমরা আছে আমরা সোশ্যাল মিডিয়াতে ছাড়তে বাধ্য হইম। জয় শ্রীরাম, বন্দে মাতরম। আমরা আজকে হিন্দু রক্ষী দলের পক্ষ থেকে আজকে স্কুলের সামনে একটা দণ্ড দিতে পারি, দণ্ড দেওয়ার মেইন বাধ্য রইল গিয়া। আমরা এই যে পাউরবাগ এলাকাতে কিছুদিন আগে রিন্টু কুমার নাথের উপরে একটা প্রাণঘাতী হামলা হয়েছিল, হামলার পরে আমরা সঙ্গে সঙ্গে ওদেরকে নিয়ে আমরা ইয়া করিম সদর একটা এজাহার দিচ্ছিলাম। এজাহার দেওয়ার পরে আজকে ছয় দিন হওয়ার পরেও পুলিশ প্রশাসন ব্যর্থ, আজ পর্যন্ত গ্রেপ্তার হয়নি এই কালপেটগুলো, এর গতিকে আজকে আমরা এখানে ধর্নাতে বইতে বাধ্য হয়েছি। এই রিন্টু কুমার নাথের যে হামলাকারী যে রাজ্যে গ্রেপ্তার করা না হয় তো হইলে আমরা আগামী দিনে বরাক ভ্যালি জুড়ে একটা গণ আন্দোলন করে তুলবো, আর বরাক ভ্যালি জুড়ে একটা গণ আন্দোলন তুলবো। এই তুলে যদি আইন শৃঙ্খলা অবনতি হয় সম্পূর্ণ দায়ী থাকবে পুলিশ প্রশাসন। বন্দে মাতরম, জয় শ্রীরাম। কাছার পুলিশের হাতে জব্দ 10 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক এক সরবরাহকারী। গোপন সূত্রের উপর ভিত্তি করে অভিযানে নেমে বিরাট সফলতা লাভ করলো কাছার পুলিশ। 54,000 নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ 2 জন সরবরাহকারীকে আটক করে পুলিশ। এদিনের অভিযানের নেতৃত্ব দেন আরপিএফ অফিসার দীনেশ কুমার, এসডিপিও লক্ষ্মীপুর সহ আইসি বাসকান্দি, পিআইএস নাফিসুর রহমান। আটক 2 জন সরবরাহকারী হল নাজিম উদ্দিন, তার ঘর বাসকান্দিতে, আর অন্যজন হল আব্দুল রাজ্জাক। ভাই মাথা উঠা উঠে ভাই মাথা উঠা উঠে ভাই ভাই একটু মাথা উঠা ভাই বল। পাছৰ বিৰুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে ঘোষণা কৰা শূন্য সহনশীলতাৰ যি আঁচনি বা সহনশীলতাৰ যিটো সহনশীলতাৰ কথালৈ লক্ষ্য ৰাখি অবৈধ ড্ৰাগছৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে। আৰু এই অভিযানৰ এটা অংশস্বৰূপে আজি আমাৰ লক্ষীপুৰ SDPO দীনেশ কুমাৰ ডাঙৰীয়াৰ নেতৃত্বত এটা দলে 2টামান অঞ্চলত আজি এটা বিশেষ অভিযান চলায়। চন্দ্ৰপুৰ পাৰ্ট 2 নামৰ অঞ্চলত আজি এটা ড্ৰাগছ বিৰোধী অভিযান চলে, আৰু এই অভিযানত বৃহৎ সংখ্যক ইয়াবা টেবলেট, যাক আমি ড্ৰাগছ বুলি আমি গণ্য কৰোঁ, প্ৰায় 54,000 ড্ৰাগছ মানে ড্ৰাগছ টেবলেট আমি জব্দ কৰিছোঁ, আৰু ইয়াৰ বজাৰ মূল্য হ'ব প্ৰায় 10 কোটিৰো অধিক। গতিকে এই যি বৃহৎ পৰিমাণৰ ড্ৰাগছ আমি বৰামদ কৰিছোঁ, চিজ কৰিছোঁ, ইয়াৰ লগত 2জনকৈ ব্যক্তি, এজন ব্যক্তিৰ নাম নাজিমুদ্দিন, তেওঁ মণিপুৰ থৈবালৰ, আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল আব্দুল ৰাজ্জাক, তেওঁ হ'ল চন্দ্ৰপুৰ লক্ষীপুৰ কাছাৰৰে। তেওঁলোক 2জনে মিলি এই ড্ৰাগছৰ সৰবৰাহৰ কাৰণে চেষ্টা কৰিছিলে, আৰু যোৱা কেইবাদিন ধৰি আমাৰ SDPO লক্ষীপুৰ দীনেশ কুমাৰ ডাঙৰীয়াই তেওঁলোকক ট্ৰেক কৰি আছিলে, আৰু আজি তেওঁলোকক ধৰিবলৈ সক্ষম হ'ল। আৰু তেওঁলোকক এৰেষ্ট কৰাৰ লগে লগে তেওঁলোকৰ পৰা বৃহৎ পৰিমাণৰ নিচাজাতীয় সামগ্ৰী ইয়াবা টেবলেট প্ৰায় 54,000 নতকৈ অধিক হ'ব আমি জব্দ কৰিছোঁ,
আৰু এতিয়া বৰ্তমানো আমাৰ অভিযান অব্যাহত আছে সেই অঞ্চলত। আৰু ইয়াৰ লগতে ইয়াত বেকৱাৰ্ড লিংকেজ আৰু ফৰৱাৰ্ড লিংকেজ যি যি লোক ইয়াৰ লগত জড়িত হৈ আছে তেওঁলোকক শীঘ্ৰে আইনৰ আওতাত আনি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি হস্তম হৈ আছোঁ। তেওঁলোকে মানে নাজিমে ক'ৰ পৰা আনিছিল আপোনাৰ? তেওঁলোকে গোটেই সামগ্ৰীখিনি সরবরাহ কৰিছিলে তেওঁলোকে মণিপুৰৰ পৰা, আৰু মণিপুৰৰ পৰা তেওঁলোকে এই যি সামগ্ৰী আছে এই সামগ্ৰীসমূহ তেওঁলোকে অসমৰ মাধ্যমেৰে বা অসমৰ মাজেদি তেওঁলোকে বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকে প্ৰয়াস কৰিছিলে। রূপচর্চা নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। সুন্দর ত্বক ও রূপচর্চার সম্ভার নিয়ে করিমগঞ্জে হাজির পাল লেডিস বিউটি পার্লার। আমাদের ঠিকানা পাল লেডিস বিউটি পার্লার, শিববাড়ি রোড, করিমগঞ্জ, পাওয়ার হাউসের নিকটে। যোগাযোগের নাম্বার 6900729994। আপনি কি ডাক সমস্যায় ভুগছেন? তবে দেরি না করে আজই চলে আসুন অভিষেক হেয়ার ওয়েভিং সেন্টারে। অভিষেক হেয়ার ওয়েভিং সেন্টার, রাঙিরখাড়ি পয়েন্ট, সোনাই রোড, শিলচর 5। এছাড়াও আমাদের ব্রাঞ্চ রয়েছে ওল্ড স্টেশন রোড, রায়নগর, করিমগঞ্জ। পিন 788711। যোগাযোগের নম্বর 8453658041। 8761992000। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। প্লাস্টিকের বিভিন্ন সম্ভার নিয়ে টিএ এন্টারপ্রাইজ হাজির আপনাদের শহর করিমগঞ্জে। এখানে ঘরের নিত্য প্রয়োজনীয় সামগ্রী অতি সুলভ মূল্যে পাওয়া যায়। তাছাড়াও হকিংস, প্রেস্টিজ, মিল্টন, লাপোলা সহ বিভিন্ন নামি দামি কোম্পানির জিনিস অতি সুলভ মূল্যে পাওয়া যায়। তাই আর দেরি কিসের, আজই চলে আসুন আমাদের বিপণী টিএ এন্টারপ্রাইজ, পাথারকান্দি রোড, করিমগঞ্জ। যোগাযোগের নম্বর 7002334203, 9678063751। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805330995770984। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্সরে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ
বরাক ডায়াগনস্টিক সেন্টার সেটেলমেন্ট রোড করিমগঞ্জ ফোন 03-843-273151 মোবাইল নম্বর 7086376822 9401132529 চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি গোলব্লাডার অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয় শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও জনগণের সেবায় এগিয়ে এসেছে তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্গত পল্লহর পঞ্চায়েত এলাকায় সংঘটিত হয়েছে লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা বিগত 15 বছরে 12টিরও বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে এবার দুর্বৃত্তের দলের হত্যা করে প্রধানমন্ত্রী তথা বর্তমান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদের ঘনিষ্ঠ বলে পরিচিত গোলালকান্দি গ্রামের নজির উদ্দিন ওরফে কালামিয়াকে রাজনৈতিক সভা থেকে আসার পথে ধারালো অস্ত্র দিয়ে নজির উদ্দিনের উপর আক্রমণ করে দুষ্কৃতীরা স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন সেখান থেকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হলে সেখানেই মৃত্যু হয় নজির উদ্দিনের ময়নাতদন্তের পর শেষক্রিয়া সম্পন্ন করা হয় এই ঘটনাটি কেন্দ্র করে পল্লহর পঞ্চায়েত এলাকাতে চাপা উত্তেজনা বিরাজ করছে গাড়ি তুলো গাড়ি তুলো গাড়ি তুলো আগে গাড়ি তুলো আপনার পল্টর জেপির অফিস সদস্য কি ব্যাপারটা কি বলুন তো একটু আমি কয়েকদিন আগে মানে 10-15 দিন আগে এইভক্ক আমার বেআইল সম্পর্ক লাগবেন আর এই আমার বাইলা আমার বেআই আমিরুল সাধারণত ফোন মারছেন যে তোমার দুই পক্ষ কুটুম ওটা লাগিয়ে তুমি মীমাংসা করিয়ে দাও তো আমার ফাঁকা আমারও একটা ব্যক্তিগত একটা অসুবিধা হয়ে গেছিলো তোলা লেট হয়েছে তো অসুবিধা শেষ হওয়ার পরে যেদিন ঘটনা ঘটছে ওই দিন আমি আমার বাইরের ওখানে আইছি যে বিষয়টা তোমার কিলা কিতা এখান জায়গার ব্যবহার কিতা জায়গার জমিন তো মাটির ব্যবহার জায়গার খাগজর ব্যবহার ওটা দেখি আমি তখন তাহলে কেন আইয়ে আমি জায়গার কাগজ দেখছি দেখিয়া মাটির স্বয়ং আমি যে মাটি লিয়ে বিবাদ মাটির গেছি আমার বাইরের জগ লইয়া গিয়া মাটিটা কীরকম নয়নমঙ্গল দিয়ে আসলা এখানে আমার প্রেসিডেন্টও কোম্পায় আইল দেখাই দিয়েছিল আরও বিভিন্ন স্যারও হয়ে আইল দেখাই দিছেন ওটা তাই আমার দেখাইছেন দেখাইয়া রাজা হইয়া যে মানুষ থানগর থেকে আমি কাগজ সম্পূর্ণ দেখছি কিছু আমি মোবাইলও আনছি আমার উদ্দেশ্য হয়েছে ওটা যে আমার বেআইয়ে যখন কইছেন যে তাহলে কি ধরনের কাগজ আছে
দেখি ওটা মনে করো আফুসর মধ্যে মীমাংসা করিয়ে দিলে তখন আমার বাইরের লোকের সম্পূর্ণ মাছি মারি মাছি ওটা আফুসর ভিতরে আমার দুই কুটুম যখন শেষ করিয়ে দিলাই তখন বাইরা কেছেন ঠিক আছে ভাই সাহেব দেখা লাগে তুমি করিয়ে দিলে ওটা সমাধান করিয়া তখন আইসি আইয়া বাড়িতেই আমার বাইরের লোকের বাচ্চা বাতুত খাইয়া আর বাইরা তান গরত ইয়া আমারে তাই বাড়িয়ে গেছেন বাজারও যাইতা মিটিংও যাইতা হইয়া এরপরে তো আমি আমার বাড়িতে গেছি গিয়া বাড়িতে যাওয়ার পর আমি সিদ্ধা আহমদ সহ একটা বিচার বৈঠক আসলো সন্ধ্যার পর ওখানেও ফোন গেছে যে থানে আক্রমণ করে লেছেন গাইলে ভাড়া তখন আমি দৌড়ো গেছি গিয়া দেখছি আমি হসপিটাল নিয়ে গেছেন গিয়া আনিপুর হসপিটাল ও হসপিটাল দেখি লইয়া থানে শিলচর মেডিকেল পৌঁছিছি গিয়া আমরা মেডিকেল পৌঁছার পর ডাক্তারের স্টেটমেন্ট চলাকালীন থানে মানে মরা ঘোষণা দিছে এরপরে একদিন রইয়াই কেন আমরা পুষ ম্যাডাম ফরাইয়া আনি গতকাল মাটি দিছি মঙ্গলবার দুপুর একটা নাগাদ চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে WB59B3256 নম্বরের গাড়িটি প্রবেশ করলে পুলিশের খালি গাড়িটি দেখে সন্দেহ হলে গাড়িটিকে আটক করে তল্লাশি চালালে 84টি প্যাকেট থেকে 560 কেজি শুকনো গাঁজা পাওয়া যায় যার কালো বাজার মূল্য প্রায় 60 লক্ষ টাকা হবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা। গাঁজা পাচার কাণ্ডে গাড়ির চালক ধৃত ফুলসাদ শেখ ও সহচালক সুজন শেখকে আটক করা হয়। ধৃত দুজনেরই বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর এলাকায়। ধৃতদেরকে বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে NDPS আইনে মামলা দায়ের করে বুধবার আদালতে প্রেরণ করা হবে। ধৃতরা জানায় আগরতলা থেকে গাঁজা বোঝাই গাড়িটি আসামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। চেকিং এটা চুলাইবাড়ি থানার কন্টিনিউয়াস প্রসেস। তো আজকে আমাদের কাছে একটা অ্যাডভান্স খবর ছিল, গোপন সংবাদ ছিল। সেই গোপন সংবাদের ভিত্তিতে ওসি চুলাইবাড়ি PS এবং তার স্টাফ নিয়ে গাড়িটাকে আমরা দুপুরবেলায় ডিটেন করি। প্রায় একটার সময় ডিটেন করে গাড়িটার নাম্বার WB59B3256 ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশনের একটা গাড়ি। সেখান থেকে আমরা প্রপার সার্চ এবং সিজার করি। সিজার সার্চ করার পর আমরা 84টা বিভিন্ন সাইজের প্যাকেটে 560 কেজি ক্যানাবিস, ড্রাই ক্যানাবিস আমরা উদ্ধার করি এবং গাড়ির চালক ফুলসাদ শেখ এবং সহচালক সিজান শেখ, তারা দুজনই মুর্শিদাবাদের বাসিন্দা, ওদেরকে আমরা অ্যারেস্ট করি এবং আমরা নির্দিষ্ট NDPS নির্দিষ্ট ধারায় NDPS-এ আমরা একটা মামলা নিচ্ছি। তো এটা তদন্ত সাপেক্ষ আমরা এটা বাজার মূল্যটা আমরা পরবর্তী সময়ে জানিয়ে দেব। স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয় জনজাতি গৌরব দিবস পালিত হলো করিমগঞ্জে। মঙ্গলবার বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে এক শোভাযাত্রা বের হয়। বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে বিজেপির জনজাতি মোর্চার পক্ষ থেকে সীমান্ত শহর করিমগঞ্জে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের জাতীয় সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তির পাদদেশ থেকে শুরু করে বিজেপি কার্যালয়ে সমাপ্ত হয়। তারপর বিজেপি অফিসে বিরসা মুন্ডার জন্মদিনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এখানে উপস্থিত বক্তারা বিরসা মুন্ডার জীবনীর উপর তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। আজকা যে দিন
वो हम ट्राइबल जनजाति लोगों के लिए बहुत स्पेशल डे है, जो कि लास्ट ईयर को ही हम लोगों का प्राइम मिनिस्टर ने डिक्लेयर किया ऐसे 15 नवंबर को ऐसे जनजाति गौरव दिवस बोल के, बिकॉज ऑफ आज ही दिन में जो वीर भगवान वीर समुंदा जो है नेशनल फ्रीडम फाइटर जो मुंडा समाज के है, तो वो बेसिकली वो तो झारखंड का रहने वाला है, तो ऐसे जनजाति वही वो सबसे ज़्यादा जनजाति का सबसे पहले वो ब्रिटिश लोगों के अगेंस्ट में वो खड़ा हो रहा हुआ था और जनजाति के ओर से वही लीड कर रहा था। तो आज ही का दिन जो 15 नवंबर जो है उसी का बर्थडे है आज, तो उसी को देख के हम लोगों का भारतीय जनता पार्टी का जो पीएम प्राइम मिनिस्टर जो है नरेंद्र मोदी जी, उसने मतलब डिक्लेयर किया कि आज ही 15 तारीख जो है हर साल 15 नवंबर ऐसे जनजाति गौरव दिवस बोल के, तो इसलिए आज के दिन में प्राइम मिनिस्टर साहब को भी हम लोगों का जनजातीय लोगों के ओर से उन लोगों को बहुत बहुत शुक्रिया, और हम लोगों का चीफ मिनिस्टर हिमंत बिस्व शर्मा उन लोगों को भी बहुत बहुत शुक्रिया जो आज ही का दिन 15 नवंबर को जनजाति हम ट्राइबल डे बोल के जो घोषित किया, इसलिए हम लोग बहुत खुश है, हम जनजाति लोग बहुत खुश है, इसलिए इसी के लिए आज ये रैली कर रहे हैं। आज जो है ये रैली जो शुरू किया वो करीमगंज विशाल मार्केट जो है मतलब कि वो पॉइंट रहता है करीमगंज टाउन का पॉइंट है उससे वहाँ से शुरू करके हम लोगों का भारतीय जनता पार्टी का ऑफिस तक हम लोग करेंगे ये रैली। সুরমা বার্তা যে পর্যন্তই আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।